খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে ধর্মসভা শোভাযাত্রা আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি পৌর মেয়র ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দে, খাগড়াছড়ি জেলা সদরের শ্রী শ্রী রাধা বঙ্কুবিক বিহারী ইস্কন মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে খাগড়াছড়ির শাপলা চত্বর মুক্ত মঞ্চে শুক্রবার রথযাত্রা উৎসব উপলক্ষে ধর্মসভায় অন্যান্যদের মধ্যে রাধা বঙ্কুবিহারী মন্দিরের সাধারণ সম্পাদক নরহরি দাস ব্রহ্মচারী, 8 নং ওয়ার্ডের কাউন্সিলর পরিমল দেবনাথ, 9 নং ওয়ার্ড কাউন্সিলর রিটন চালুকদার, লক্ষ্মী নারায়ণ মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল দেব, শিবশঙ্কর দেব বক্তব্য রাখেন।